আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব ছোট বড় সবার পছন্দ আইসক্রিম। আজ আমি চকলেট আইসক্রিম তৈরি করব। চকলেট আইসক্রিম তৈরি করতে আমার কি কি উপকরণ আছে চলুন যে দেখি। এখানে আমি ঠান্ডা ক্রিম নিয়েছি 1 কাপ। এখানে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে চিনি নিয়েছি 1 কাপ। কোকো পাউডার 2 টেবিল চা চামচ। চকলেট চিপস নিয়েছি আমি 1/4 কাপ। চকলেট ইমালশন দিব আমি 1/2 চা চামচ। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি এই একটা বলের মধ্যে ঠান্ডা করা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন আমি বিটারের একদম যে লো হিট আসছে সেটা দিয়ে বিট করে নিব। চিনি, এটা কিন্তু হুইপ ক্রিম যেভাবে করে আমরা ফোম করি সেভাবে ফোম হবে না, এটা আমরা জাস্ট একটু হালকা বিট করে নিব। ক্রিমটা আমার ভালো করে বিট করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কোকো পাউডার। কোকো পাউডার দিয়ে আমি আলতো হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব ইমালশন, দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা একটু বিট করে ক্রিমটা আমার বিট করা হয়ে গিয়েছে। ক্রিমটাকে কিন্তু আমি ফোম করছি না, ঠিক এরকম থাকবে, এই ভাবটা থাকবে। আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট চিপস। চকলেট চিপস দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমি একটু চকলেট চিপস হাতে রেখে দিয়েছি উপরে দেওয়ার জন্য। চকলেট চিপস দিয়ে আমার ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা আইসক্রিমের বক্সে এটাকে ঢেলে নিব। আমার ঘরে একটা আইসক্রিমের বক্স ছিল, সেই বক্সের মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। মিশ্রণটি আমার এক বক্সে ঢালা হয়ে গিয়েছে। এখন আমি উপরে একটু চকলেট চিপস ছিটিয়ে দিচ্ছি। আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে 7 ঘন্টার জন্য রেখে দিব। 7 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন আমি আইসক্রিমটাকে একটা স্কুপার দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা আইসক্রিমের বাটিতে আইসক্রিমটা রেখে দিচ্ছি। আইসক্রিম তুলে আইসক্রিমটাকে আমি একটা বাটিতে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার চকলেট আইসক্রিম। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।